Assalamualaikum warahmatullahi wabarakatuh. Aja 14 tarikh December 2020 sambarar khobarot istiqbal gorazar onora biakulunore. Ajar hobolo onorar fuati asi ai Ajmer foila shurut sai ajar arvision khobaror surhi okol. ICJ solid the Rohingyar moddimat Canada den Netherlands dolla Britishoriyo sat dibar aros desh bideshot aside Rohingya tonjimok kolor Bashansor diar halotore azadi sate tahaki gori faribar rasta gori dibar dak UN maherok kolor Rohingyar masalare shanti sate hota hoy halgori bar ore tiat ase hoye Bangladesh বিদেশৰ খবৰৰ সুৰখি নাইজেৰিয়াৰ মাজত থকাৰ স্কুল এখনত আঠিয়া দুজিদে ডায়ে হামলা কৰি একটোৱাই নভাৰ 300 ওৰে স্কুল লাভ হয় নাগাৰণখাৰ বকা এলাকাৰ ৰাজীৰ অব্যতৰে আৰ্মেনিয়ায়ে ভাঙি লাৰাই ৱাফেচ শুৰু হৈয়ে হৈয়ে আজাৰবাইজানে খবৰৰ খুলাচা বর্মার হুকুমতে দেশর মিলিটারি তাকত ইস্তেমাল করি আরখানর অতনি কম রোহিঙ্গা অকলরে জেনোসাইড গজি দি হিয়ানস জরিয়া হাজার হাজার রোহিঙ্গা অকলতো আরখানত শহীদ ওয়াফরি লাখ লাখ রোহিঙ্গা অকলতো নিজর ওয়াতন ফেলাই মজবুরি বাংলাদেশত তৈতা সাহারা লোয়াগৈ ফজি দি হিনর ইনসাফল্লা অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন OIC র মদত লই আফ্রিকা মল্লুকর গাম্বিয়ার হুকুমতে জেনোসাইড গরিয়া বর্মার হুকুমতর খেলাফ দুনিয়ার অরত্যকার আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস ICJ জেনোসাইডর মদ্দিমা কুল্লে দেহিয়ানত OIC র বারকুলর দেশ ক্যানাডা দে নেদারল্যান্ডে ICJ বর্মার খেলাফ জেনোসাইডর মদ্দিমা কুল্লে দেহিয়ানত রোহিঙ্গা অকলে বিচার ফাইবল্লা ফুরাফুরি সাত দিজা দে হেন্ডিলা দুনিয়ার ইনসানি হকল আবাস তুলে দে ব্রিটিশ হকুমতর ইয় রোহিঙ্গা অকলে বিচার ফাফেন ICJ সলদ দে মদ্দিমাত গাম্বিয়ার হুকুমতরে ফুরাফুরি সাঁত দি যাই বললা দেশ বিদেশত আছে দে রোহিঙ্গার তঞ্জিম অকলে জমুরি বয়ান নমানিয়লাই ব্রিটিশ হুকুমতরে আরজ গজি রোহিঙ্গা অকলর ইনসাফল্লা ICJ সলে দে মদ্দিমাত ক্যানাডা দে নেদারল্যান্ডের হুকুমতে অফিসিয়ালি এলান গুরি গাম্বিয়ার হুকুমতর সাঁত দি যাত দে হেন্ডিলা মদ্দিমাত আরও ওজন বাড়ি জেনোসাইডর শিকার বন্যে দে রোহিঙ্গা অকলে ইনসাফ ফাইবল্লা ব্রিটিশ হুকুমতর ইয় ICJ সলে দে রোহিঙ্গার মদ্দিমাত গাম্বিয়ার হুকুমতর সাঁত দি বললা আরজ গরদ্দ বলি দেশ বিদেশত আছে দে 30 পর্যন্ত রোহিঙ্গার তন জিমকলে জমুরি বয়ান নমানিয়লাই ব্রিটিশ হুকুমতরে আরজ গজি বর্মার হুকুমতর জেনোসাইডর জরিয়া আরখানর অতনি কম রোহিঙ্গা অকল নিজর ওয়াতন আরখানত থাকি নফারি মজবুরি বাংলাদেশত তৈতা সাহারা লইত যা ফুজি দে হিন্তু বুতত ইয়ার বুতরে বাংলাদেশর হুকুমতে 1600 ওরে রোহিঙ্গা অকলরে দেশ বিদেশি ইনসানি হক ডায়লয় দেওয়া বাংলাদেশত মজবুরি সাহারা লওয়া ফুজি দে রোহিঙ্গা অকলর আরস নমানি দজ্জার মাঝে বাসংসর ডিয়াত ফসাই দিয়ে দে আসে 1600 ওরে রোহিঙ্গা অকলরে দজ্জার মাঝে জানর হেফাজত নাইদে দিয়া বাসংসরত ফসাই দি বাদে ইউরোপর কিছু দেশ লয়দ আমেরিকার হুকুমতে বাংলাদেশের ফয়সালার ওরে নারাজি জাহের গরি বাসংসর দিয়াত ফসাই দিয়ে দে রোহিঙ্গাহীনর হালত লয়দ দিয়ার হালতরে তাহাকি গরি বলল দেশ বিদেশি ইনসানি হক কড্ডায় ইউএনরে আরজ গজে দে আসে দজ্জার মাঝে বাস উঠে দে দিয়া বাসংসরের হাল লয় দিয়াত ফসাই দিয়ে দে রোহিঙ্গার হালতরে আজাদির সাথে তাহাকি গরিবার রাস্তা গড়ি দি বলল ইউএন মাহের তরফত বাংলাদেশের হুকুমতরে আরজ গজি বাংলাদেশত তৈতা সাহারা লওয়া ফুজি দে রোহিঙ্গা অকল নিজর ওয়াতন আরখানত ওয়াফেজ যাই বলল হার টাইমত এন্তেজার গড়ি থাকি বাদিও দেশ বিদেশি সমাজর মজবুতি কারওয়াই নগর দেহিয়ানল রোহিঙ্গা অকলরে নিজর ওয়াতনত ওয়াফেজ ন দে ফেড়াই দজ্জার মাঝে বাসংসর দিয়াত ফসাই দে দেহিয়ান দেশ বিদেশি সমাজর জমুরি নাকামিয়াবি বলি হই
দজ্জার মাঝে বাইশ অঞ্চল দিয়াত ফসাই দিয়ে দে রোহিঙ্গা সকলের হাললৈ দিয়ার হালতরে আজাদি সাথে তাহাকি করে ফারনান হারগ ডায়ল্লা বেহতর বোধে হিয়ান জরিয়া দিয়ার হালতরে আজাদি সাথে তাহাকি করিবার রাস্তা গড়ি দিবল্লা বর্মার ইনসানি হকর বাবুতে ইউএনর হাস নমাইন্দা মিস্টার টমাসে বাংলাদেশের হকুমতরে আরজ করছি বাইশ অঞ্চল দিয়ার হাললৈ দিয়াহিবাদ ফসাই দিয়ে দে রোহিঙ্গা সকলের হালতরে আজাদির সাথে তাহাকি করিবার হতা গেলদা হাফতাত আমেরিকার স্টেট ডিপার্টমেন্টতো বয়াননামা নিয়লাই হইল দে আছে দিয়ার হাললৈ রোহিঙ্গা সকলের হালতরে আজাদির সাথে তাহাকি করি ফারত দলে দিয়াহিবাদ ফসাই দিয়ে দে রোহিঙ্গা সকল খুশির সাথে থাকে দেনে হিয়ান লৈ থানোর বাবদে দিয়ার হালতরে মাফদি সাইবার মৌকা ওইব বলেও আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের বয়ানামাত হই লাখ লাখ রোহিঙ্গা সকলের তথ্য সাহারা দি হেফাজত রাখি দে হিয়ানল বর্মার বাবদে ইউএনর হাস নমাইন্দা মিস্টার অ্যান্ড্রোসে বাংলাদেশের হকুমতর শুকরিয়া আদায় করি গেলদের তিন বছর তিনার লম্বা টাইম ধরে বাংলাদেশের থাকা ফুরুদে রোহিঙ্গা সকল নিজের ওতনত ওয়াফেজ যাবল বর্মার হকুমতে আরখানত সই হালত থার নগর বলেও হিবাইয়ে গেলদা হাইলার নিয়লাই দে বয়ানমাত হই বর্মার হকুমতে জেনোসাইড করে একসাইটটা রোহিঙ্গা সকল মারি ফেলার দে কিন্তু ফরান বাসাই বলল লাখ লাখ রোহিঙ্গা সকল তো বাংলাদেশত মজবুরি সাহারা লইত জাহিদে হিতারারে বাংলাদেশের হকুমতে তৈত্য সাহারা দি রাখি ইজ্জত হেফাজতি সাথে ওয়াফেস আরখানত ফসাই বলল বর্মার হকুমত লই বারবার মিটিং করি বাদিও বর্মার হকুমতে সই এরেদালই রোহিঙ্গা সকলের ওয়াফেস গছিল লই বলল হামনগরের দেহি আনত জরিয়া রোহিঙ্গার ওয়াফেসের হাম কামিয়াব ওই নয়েদ্য বলে বাংলাদেশের হকুমতর তরফ তো হই বাংলাদেশে তথ্য সাহারা দিয়ে দে লাখ লাখ রোহিঙ্গার মশলারে বর্মার হুকুমল লই শান্তির সাথে হতা হই মশলার হাল নিয়ালাইবার তরিকার ওরে বাংলাদেশের হুকুমত থিয়াত আছে বলে গেলদা হাইলা রবিবার দিন বাংলাদেশের ফরেন অ্যাফেয়ার্সর স্টেট মিনিস্টার মোহাম্মদ শাহরিয়ার আলমে হই বাংলাদেশত মজবুরি সাহারা লওয়া ফুজিদে রোহিঙ্গা সকলরে ইজ্জত হেফাজতির সাথে আরখানত ওয়াফেজ দেফরাই রোহিঙ্গার মশলার হামিশাল্লা হাল জাগুদি হিয়ান ইয়ার আগে বাংলাদেশের প্রাইম মিনিস্টার শেখ হাসিনাইয়ে ইউএন জেনারেল অ্যাসেম্বলিত হইল দে হিয়ানোর ওরে রোহিঙ্গার মশলারে বর্মার হুকুমলয় হতা হই শান্তির সাথে হাল গরিবার ওরে আজ আশা জাহের গরুর বলিও বাংলাদেশের স্টেট মিনিস্টার মোহাম্মদ শাহরিয়ার আলমে গেলদা হাইলা লিডারশিপ দে বাংলাদেশের বিদেশ পলিসির ওর মজলিস তকরির গজি দে হিবাত হই বিদেশর খবর আফ্রিকা মল্লুকর নাইজেরিয়ার উত্তর পশ্চিম সাইডে আছে দে কেটসিনা এস্টেটর মাজত তকার স্কুল একখানত আতিয়া দজি দে ডাই হামলা করি স্কুল্লা ফয়েন্দর দরি লই যায় এখন পর্যন্ত তিনশোতর ওরে স্কুল্লা ফয়েন তোয়াই নাফার বলি কেটসিনা এস্টেটর হুকুমতর জিম্মাদার তরফ তো হই আতিয়া দজিদে ডায়ে হামলা গজিদে মাজত্তকার স্কুল হিয়ানত আষ্টশ তিরিশ নজন স্কুল্লা ফোন আসিল দে হিন্তু বুতো সদুন তোয়াই ফাইলিও গেলদা হাইলা রবিবার দিন পর্যন্ত তিনশো তিরিশ তিনজন স্কুল্লা ফোন ধরে আজ তোয়াই নফা বলি কেটসিনা স্টেটর গভর্নর আমিনু মাসারিয়ে সিকিউরিটি অফিসিয়াল সকল মিটিং করি বাদে হই থাই নফাতে স্কুল্লা ফয়েন্দর মা বাপ বিয়া গলুন স্কুলত দলাওই ফয়েন্দরে ওয়াফেস আনি দিবল্লা হকুমতরে আরজ গজি দি হিয়ানত হকুমতেও ফয়ানহীনরে ওয়াফেস তোয়াই আনিবল্লা মেহনত গড়ি যার বলি হই হামলা গড়ি তিনশোতর ওরে স্কুল্লা ফয়েন্দর লগি গইতে হরকত হিয়ান হন ডায়ে গজি হিয়ানর বাবদে হনর ডায়ের তরফতো জিম্মাদারি কবুল নগরী আর্মেনিয়ার হকুমতে বেকানুনি কবজা করে রাখিল দে নাগরনো খারবক্কা এলাকাত ইয়ার আগে সহাফতা পর্যন্ত আর্মেনিয়ার মিলিটারিয়ার দে আজারবাইজানোর মিলিটারির মাঝে লড়াই চলিয়ে দে হিবাদ আর্মেনিয়া হারি যায় নাগরনো খারবক্কা এলাকারে রাজি রব্বত লই আজারবাইজানোর আতত গসাই দি বলল রাশিয়ার সামিলত দুনু দেশে রাজি রব্বত সাইন করি বাদে নাগরনো খারবক্কা এলাকাত আসিল দে আর্মেনিয়ান সকল নাগরনো খারবক্কা এলাকা তুন নিউলি আর্মেনিয়াত গিলগই
নাগরণখরবকা এলাকারে আজারবাইজান রাতত গসাইদি লড়াই বন গরিবার রাজির ওপর সাইন গজিদে হিবারে আর্মেনিয়া তরফত আর একমত বাঙি গেলদা হাইলা রবিবার দিন দুনু দেশর মিলিটারির মাঝে ওয়াফেস লড়াই চলল বলে হই। আর্মেনিয়া দে আজারবাইজানের মাঝে নোয়াগুড়ি গেলদা হাইলা লড়াই চলি দেহিবাদ সাতজন পর্যন্ত আজারবাইজানের মিলিটারি শহীদ হই বলে আজারবাইজানের দেফাই মিনিস্ট্রিত হই। নাগরণখরবকা এলাকালয় দুই দেশের মাঝে নোয়াগুড়ি লড়াই শুরু হই দেহিবাতো এক দেশে আরেক দেশের হসুরি লাগাই লড়াই হিবা শুরু হই বলে হই। যে লড়াইত আর্মেনিয়ার সাইড দুইও ছজন পর্যন্ত মিলিটারি গাইল হই বলে আর্মেনিয়ার দেফাই মিনিস্ট্রিত হই। নাগরণখরবকা এলাকাত আজারবাইজানাত আর্মেনিয়ার মাঝে ছ হপ্তাহ পর্যন্ত মতি লড়াই চলি বাদে এখন লড়াই ওয়াফেস এতিয়াই যায় আর্মেনিয়াতো আরও একমত লড়াই ওয়াফেস শুরু নগরঞ্চা বলে আজারবাইজানের প্রেসিডেন্ট এলহাম আলিয়েভে হই। আর্মেনিয়ায় লড়াই ওয়াফেস শুরু করে দৌলে আর্মেনিয়ার মিলিটারি অকলরে সেটা করে ফেলাইব বলে আজারবাইজানের প্রেসিডেন্ট এলহাম আলিয়েভে আমেরিকা দে ফ্রান্সর ওরত্তকার ডিপ্লোম্যাট অকল মিটিং করি বাদে আর্মেনিয়ারে হুঁশিয়ারি দি হই।